So in this nice crisp winter morning, and Dhaka Lit Fest is in full swing. So I was thinking of this, the name of this book, Kolkata. There is a line by the renowned Bengali poet Shongkho Ghosh. E Kolkatar modhye ache arekta Kolkata hete dekhte shikhun. So maybe there is a clue in that line from what Kunal has tried to do in the story of his new book. Kolkata, Kolkata, Kolikata, and now when we travel by air, we keep on seeing CCU. Do the names, the different names of the same city mean the same? Or do they bring different meaning to different groups of people living in the city and outside the city? And is there a communication, a clue in the name Kunal has chosen for his new book, Kolkata? Does the name tell us anything? Kunal, can you please elaborate on it? Namaskar. Bangla-bhasha desh, Bangladeshe eshe, ingrajite boi paath korte hobe, eta bhebe amra ektu shongkoch hocche. Amra jara ekhane boshe achi, er moddhe Purnimi kobi, Wasi ebong Tilottoma goddhokar, ami hongshor moddhe bokojatha hoye boshe achi. Karon ami দুর্ভাগ্যক্রমে লিখে ফেলেছি ইংরেজিতে, কাজ ইংরেজিতে আমাকে একটু পড়তেই হবে। হ্যাঁ, আপনারা আমাকে ক্ষমা করবেন। দেখুন, আমার জন্মকর্ম কলকাতায়। হ্যাঁ, এবং যখন আমি কলকাতায় বড় হচ্ছিলাম এবং থাকছিলাম, তখন আমার সবসময় এটা মনে হতো যে কলকাতা তো বাঙালিদেরই শহর, এটা বাঙালিদেরই শহর আমাদের। এবং যে শহরে শুধু বাঙালি সাহিত্য চর্চা হচ্ছে তা নয়, শিল্পকলা হচ্ছে, আলাপ আলোচনা, তক্কাতক্কি, চায়ের দোকান, রবীন্দ্রসঙ্গীত, জীবনানন্দ দাস, কলকাতা তো বাঙালিদের। কিন্তু চিরকালই আমার একটা আকর্ষণ আছে যে যেটা মূল স্রোত, সে মূল স্রোতের বাইরে কি, এবং সেই মূল স্রোতের দিকে গেলে আমি কি খুঁজে পাবো, সেই সেন্স অফ ডিসকভারি অর দ্য সেন্স অফ এক্সপ্লোরেশন আমাকে উদ্বুদ্ধ করে। শুধু এই বইটার ক্ষেত্রে নয়, বিভিন্ন বই উপন্যাসে আমি লিখেছি তার ক্ষেত্রে। যখন কলকাতার গল্পটা আমার মাথায় এলো, তখন আমার মনে হলো একটু গল্পটা বলি, মানে কিভাবে হলো গল্পটা। হ্যাঁ, আপনি বলুন। যখন কলকাতার গল্পটা মাথায় এলো, একজন পুরুষ যৌনকর্মীর গল্প, একজন জিগোলো, যে বিহারি বাংলাদেশি আসলে, যার জন্ম জেনিভা ক্যাম্পে ঢাকায়, এবং যে অতি খুব কম বয়সে তার পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসে, এবং তার মা তাকে ছোটোবেলা থেকে শিখিয়েছে, বলেছে যে দেখো, আমরা যুগ যুগ ধরে, জেনারেশন জেনারেশন ধরে রেফিউজি। পার্টিশনের সময় বিহার থেকে এসেছিলাম আমরা পূর্ব বাংলায়, সেটা পরে হলো পূর্ব পাকিস্তান, তারপর হলো বাংলাদেশ, কিন্তু কাউরি আমরা হলাম না, না হলাম আমরা ভারতে, না হলাম বাংলাদেশের, না পাকিস্তানের, আমরা ছিন্নমূল। কাজে এইবারে তোমরা কলকাতাওয়ালা হও, আর কলকাতার বাইরে আমাদের যাওয়ার দরকার নেই। এইবার আমরা চাই আমাদের রুটস তৈরি হোক এই কলকাতা শহরে, এবং তারই গল্প এই কলকাতা। যখন এই গল্পটার কথা আমার মাথায় এলো, তখন ভাবলাম যে এটা তো ভীষণ মুশকিল, কারণ আমি কোনো পুরুষ যৌনকর্মীকে চিনি না, আমরা কেউই চিনি না। এখন তার গল্প যদি বলতে চাই, তো এরকম মানুষদের সঙ্গে আমার পরিচয় করতে হবে, তো কী করে করবো? যে রাস্তায় গিয়ে তো বলতে পারি না, এক্সকিউজ মি, আপনাকে একটু ইন্টারভিউ, মারবে তো লোকে। হ্যাঁ, তখন আমি সুনীলদার কাছে গেলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, গিয়ে বললাম যে সুনীলদা, আপনি আমাকে পুলিশের একজন হোমরা চোমরা কারোর সঙ্গে আলাপ করে দিতে পারেন? সুনীলদা নিজে লেখক, উনি বুঝতে পারলেন যে আমি একটা অসুবিধায় পড়েছি। উনি সঙ্গে সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীকে ফোন করলেন, এবং ফোন করে যেটা বললেন সেটা এখনও আমার কানে বাজে। উনি বললেন, গৌতম, তোমার কাছে কুনালকে পাঠাচ্ছি। না না, এটা কোনো ক্রিমিনাল কেস না, পারলে একটু সাহায্য করো। তা আমি লালবাজারে পৌঁছে গেলাম পুলিশ দপ্তরে, কেউ আমাকে চেক টেক করলো না। হ্যাঁ, আমি সরাসরি কমিশনারের ঘরে ঢুকে গেলাম। এখানে কত নিরাপত্তা দেখুন। হ্যাঁ, মানে কোনো নিরাপত্তাই নেই। তো পুলিশ কমিশনার আমাকে বললেন যে হাউ ক্যান আই হেল্প ইউ, বাঙালি বাঙালির সঙ্গে কনস্ট্যান্টলি ইংরেজিতে কথা বলে, এটা ভীষণ এটা বিরক্তির ব্যাপার, তাই না? এটা ভীষণ বিরক্তির ব্যাপার। হ্যাঁ, সব জায়গায় হাউ ক্যান আই হেল্প ইউ মিস্টার বাসু। হ্যাঁ, এবং তাকে আমি প্রথম লাইন বললাম, আই এম লুকিং ফর আ ফিউ জিগোলোস।
না টু হিজ ক্রেডিট হি ডিড নট ব্যাট অ্যান আইলিড হ্যাঁ না এই জন্যই উনি পুলিশের বড় অফিসার হয়েছেন উনি বললেন যে এটা একটু মুশকিলের ব্যাপার কারণ দেখুন এটা তো ব্রথেল বেস প্রস্টিটিউশন নয় যার সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু এই যে পুরুষ যৌনকর্মী এরা SMS করে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তাদের ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করে আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে এটা করতে করতে ওনার সাহায্য নিয়ে পুলিশের সাহায্য নিয়ে কিছু NGO সাহায্য নিয়ে ক্রমশ আমি এদের জগতে ঢুকলাম ঢুকে মনে হলো এরা এদের শহরটা ক্যালকাটা না কলিকাতা নয় কলকাতা না এদের শহরটা হলো কলকাতা কারণ এরা প্রত্যেকেই কেউই বাংলাভাষী নয় এসেছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে এবং বাংলাদেশ থেকে অনেকেই এবং এদের যে জগৎ এই জগৎটাতে তারাই কিন্তু মনে করে তারা এই শহরের কেন্দ্রবিন্দুতে আছে আমরা অর্থাৎ শিক্ষিত বাঙালিরা আমরাই কিন্তু পেরিফেরিতে তারাই সেন্টারে এবং তাদের চোখ দিয়ে আমার শহর কলকাতাকে দেখা কলকাতার বিভিন্ন অংশকে দেখা সেটাই মোটামুটি এই উপন্যাসের মধ্যে দিয়ে এসেছে তো হ্যাঁ খুব অদ্ভুত ব্যাপার ওই এখানে প্রচুর সেক্স আর ভায়োলেন্স থাকবে এরকম আশা আমাদের থাকবে পড়ে দেখতে হবে তো যদি যদিও নভেলটি সবে লঞ্চ হয়েছে ইট হ্যাজ বিন নিউলি লঞ্চড এবং আমরা সবাই এখনও পুরোপুরি পড়ে দেখার সুযোগ পাইনি মিথ্যে বলে তো লাভ নেই সবে হাতে পেয়েছি যেভাবে একটা বই পড়া উচিত আমিও পড়ে দেখতে পারিনি উল্টে পাল্টে দেখতে হয়েছে আর খুব সুন্দর সুন্দর গল্প ওর কাছ থেকে শুনছি সেটা ভালো লাগছে তো তবে কুণালদার আগে উনি যা লিখেছেন সেই সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি হয়তো ধারাটা ধরতে পারবো এবং আরও উৎসাহ বাড়বে আমাদের ওর লেখার প্রতি তো আমি ওয়াসিকে অনুরোধ করবো ইফ ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট কুণালস আর্লিয়ার বুকস ইফ ইউ হ্যাভ রেড দেম হাউ ডিড ইউ লাইক দেম আমি প্রথমে অর্গানাইজারদের ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য অ্যান্ড দ্যাট টু উই আর I don't know what they wanted us to do but amra ei je bangla ingreji te jinishgulo ke korchi amar mone eta there may be few problems with non bengali not bengali speaking is there anyone who doesn't understand bengali here not well okay anyway we'll try to you know mix I don't know whether I should put it this way or that because Kunal Basu is more known by virtue of the film Japanese Wife amar khetre jeta hoyeche I read the book ebong ami bhagyokrom I read it well before it was made into a movie ta Japanese Wife it's a collection of stories I think around 12 stories জ্যাপানিজ ওয়াইফ ছাড়াও ওখানে অনেক রিমার্কেবল অসাধারণ গল্প আছে এবং সেই গল্পগুলোর মধ্যে আপনার সবচেয়ে যেটি আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এগুলোর ওপেনিংগুলো বিউটিফুল ওপেনিং ফ্রি ফ্লোয়িং এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে খুব টাইট রেটিসেন্স এবং এগুলো আমার মনে হয় যে এসেনশিয়ালস অফ কুণাল তো সেই অর্থে আমি বলবো না যে আই এম ইন এ পজিশন টু গিভ এ ভেরি critical comprehensive account of Kunal's writing but I am somewhat familiar Japanese wife ta jokhon ami pori prothome amar mone hoy je eta oneker kache mone hoto it's a fairy tale there are indeed fairy tale elements kintu amar kache jeta mone hoyeche je ei rokom ekta oshombhob bishoy an impossible story of a young male a young man je ভারতের একটা দুর্গম অঞ্চলে বাস করে একটা গ্রামে একজন স্কুল টিচার অ্যান্ড দ্যাট টু কাট অফ বাই এ হিউজ রিভার সে যোগাযোগের মধ্যে আছে উইথ এ জাপানিজ ওম্যান থ্রু লেটার্স এবং জাপান তো তার কাছে শুধু জাপান না জাপান একটা অন্য প্ল্যানেট তার জন্য তার নিজের ফিজিক্যাল জিওগ্রাফিক লিমিটেশনের কারণে আরও অনেক অনেক কারণে ইম্পসিবিলিটি এই জায়গাগুলোতে আছে যে কুণাল যে জায়গাগুলোতে প্রভোক করেছেন যে দে ফল ইন লাভ দে গেট ম্যারিড দে কনসিডার দেমসেলস এজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কিন্তু এই ইম্পসিবিলিটিটাকে উনি হোয়াট হি হ্যাজ ডান ভেরি ডেফটলি
উনি এই ইম্পসিবিলিটিটাকে ডিসমিস করে ফেলেছেন, যেটাকে আমরা লিটারেরি বা ইয়েতে বলি সাসপেনশন অফ ডিসবিলিফ। অর্ধেক গল্প পড়ার পরে মনে হয় যে এটা সমস্ত জিনিসগুলোই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি। একটা ছেলে হত দরিদ্র, একটা স্কুল মাস্টার, একটা মাতলা না নদীটার পাশের একটা ছোট্ট গ্রামে বাস করছে, তার স্ত্রী যাকে সে কোনোদিন দেখেনি, হ্যাঁ, যাকে সে ধরাছোঁয়ার বাইরে, তার সাথে সে সম্পর্ক রাখছে, এবং তার যে কনসার্ন, হ্যাঁ, এই কনসার্নটা এত বাস্তব এবং এত ডাউন টু আর্থ যে উনি একটা ইম্পসিবল ঘটনাটাকে, এটাকে হি ইজ ফোর্সিং দ্য রিডার টু বিলিভ দ্যাট নো দিস ইজ সো ডাউন টু আর্থ। আমার কাছে মনে হয়েছে এই গল্পটা শক্তিটা ওই জায়গায়। আর সিনেমার তো একটা শক্তি অন্য জায়গায় থাকেই, সিনেমা সিনেমার অন্য অনেক রসায়ন থাকে, হ্যাঁ, মানুষের ইমাজিনেশনকে ধরে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা সাহিত্য নিয়ে কথা বলি, হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই তো। এখন ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে সিনেমার তো ওই পার্টটা থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আমি যখন একটা বই পড়ি, হ্যাঁ, যেটা হয় এটা হচ্ছে একটা লেখকের সাথে একটা যোগাযোগ, একটা সাইলেন্ট কমিউনিয়ন উইথ দ্য রাইটার। রাইটার দি ওয়ে দ্য রাইটার রাইটস, তার ক্র্যাফ্ট, তিনি কতটা বলছেন কতটা বলছেন না, অনেক সময় না বলা কথাগুলো বলা কথাগুলোর চেয়েও বেশি মূল্যবান। তো এই যে কমিউনিয়নগুলো সেটা লেখার মধ্যে আসে, এবং সেই অর্থে আমি যখন প্রথম, আপনাদের অনেকের মতোই হয়তো জাপানিজ ওয়াইফ আপনারাও এটা দিয়ে শুরু করেছেন, তো আমার কাছে এই জিনিসগুলো খুব মনে হয়েছে দিজ আর দ্য এসেনশিয়ালস দ্যাট ডিফাইন কুনাল। আমি এরপরে যে বইটা পড়েছি কুনালের সেটা হচ্ছে মিনিয়েচারিস্ট, এবং এখানে একটা মজার ঘটনা হয়েছে যে মিনিয়েচারিস্ট সম্ভবত 2000 ইন্ডিয়াতে বেরিয়েছিল 7-8 সালে, 2003-এ, আচ্ছা 2001-এ বেরিয়েছিল অরহান পামুকের মাই নেম ইজ র্যান্ট। তো অরহান পামুক দিল্লি, আমি তখন ইনসিডেন্টালি দিল্লিতে বাস করি, দিল্লি হাই কমিশনে বেস ছিলাম, তো আই হ্যাপেন টু মিট অরহান পামুক, হি গেভ মি এ বুক, আই সেড হোয়াট ইজ অ্যাবাউট, ইটস অ্যাবাউট মিনিয়েচার পেইন্টার্স, এবং তাদের মধ্যে অনেক জটিলতার ব্যাপার স্যাপার আছে, পার্সিয়ান কোর্টে, অটোম্যান এম্পায়ার্স কোর্ট। আমি এর কিছুদিন পরে পড়ি এই বইটা, তা আমার কাছে যেটা খুব মজা লেগেছে যে দুইজন লেখক, একজন ইংরেজিতে লিখছেন একজন টার্কিশে লিখছেন, বোথ অ্যান্টিসিপেটিং দ্য সেম সাবজেক্ট, এবং সময়টা মোটামুটি সেই মধ্য ষোলশ সিক্সটিন সেঞ্চুরি থেকে শেষ সেই সময়ের, এবং এখানে সেই গল্পের স্টোরি লাইন সমস্ত কিছুই আলাদা, এগুলো কোনোভাবেই একটার সাথে বিষয়টা, হ্যাঁ সেটা নিয়ে অনেকবার বলা হয়েছে। আমাকে যেটা মজা লেগেছে যে আমি দুটো বই পড়েছি মোটামুটি কাছাকাছি সময়ে, এবং এই যে কোর্ট পেইন্টার্স, পার্টিকুলারলি এই যে মিনিয়েচারিস্ট, এদের যে নিঃসঙ্গতা, এদের যে অ্যাঙ্গুয়েশ, এবং তারা ঘটনাচক্রে যে একটা প্রচণ্ড রাইভেলরির শিকার হয়, দুইজন সম্পূর্ণ ভিন্ন কায়দায় সেইগুলো এনেছেন। এবং কুনালের বইতে আমি যে, কুনাল ইজ এ লাভার অফ হিস্ট্রি, ওনার অনেক গল্প, কোনোটা সুইজারল্যান্ডে, কোনোটা হংকংয়ে, কোনোটা চায়নাতে, কোনোটা আগ্রাতে, ফতেপুর সিক্রিতে, নানান জায়গায় দিস, মানে দিস স্ক্যাটার অ্যারাউন্ড। তো এখানে যেটা হয়েছে আমার, আমি আসলে অন্য বইগুলো পড়িনি, এটা তো পড়িনি, তো আমার যেটা দেখেছি যে ইতিহাসকে উনি নিয়েছেন, ইতিহাসের মধ্য দিয়ে গল্পগুলো চলে গেছে, কখনো ইতিহাসকে পাশ কাটিয়েও গেছে, ইতিহাসের ভেতর দিয়েও গেছে, কিন্তু ইতিহাসকে উনি, হি হ্যাজ অ্যানলিভেন হিস্ট্রি, ইতিহাসকে জীবন্ত করেছেন উইথ হিজ কল্পনা, কিন্তু নট এট দ্য কস্ট অফ ইতিহাস, এট দ্য সেম টাইম ইতিহাসকে উনি প্রিভেল করতে দেন অন দ্য স্টোরি লাইন and for that matter on his imagination. So eta ami bolbo je khub intrinsic ekta merit je miniature is, ha eta tobe ebare itihash theke kunal ekebari shore eshechen, and he has talked to us about present Calcutta. ami eta ni ektu boli, ami let me just pore bhule jabo ei clue ta ami nei je Kolkata and Calcutta, Kolkata bolte amader je ekta vision ashe je ekta প্রাচীন একটা স্প্রাউলিং সিটি, 400 বছরের, সেটার ব্যবসা বাণিজ্য, সাহিত্য, কালচার, হেরিটেজ সব কিছু মিলে কলকাতা, বা এমনকি ক্যালকাটা বললেও সেটা আসে, কিন্তু কলকাতা
কলকাতা কিন্তু ইট রেজোনেটস ডিফারেন্টলি। যেমন এটা হয়তো এক ধরনের কী বলবো, এক ধরনের গ্লোরিফিকেশনের ব্যাপার হতে পারে, নট নেসেসারিলি ফর দ্য রাইট কজ, মে বি একটু অস্টেন্টেশিয়াস ব্যাপারও থাকতে পারে। আর আমরা যেটুকু শুনলাম বোঝাই যাচ্ছে যে কলকাতা নামটা দেওয়ার পেছনে একটা দের আর ডেফিনেট রিজনস যে, এবং এটা এটা মানে বইটার একটা ক্লু, একটা বড় ক্লু এটার নামটা। আমিও এখানে ক্ষমা প্রার্থনা করছি যে কালকে এখানে বইটা পাওয়া যায়নি, আর আমি যদি কারোর কাছ থেকে ধার করে নিতামও কালকে দুপুর থেকে আজ সকালের মধ্যে এই 500 পৃষ্ঠা, এটা অসম্ভব। সুতরাং আমি সেই চেষ্টা করিনি যে শুধু স্টোরি লাইন ধরার জন্য। সুতরাং আমরা About the background research before writing the book, that is a very important thing. You don't know everything firsthand, so you must make an attempt to see what it is actually like with your own eyes. Taking cue from there, I would like to ask Tilottama, have you done such background work for any of your books? যেটা নিজে ঠিক চিনতে না, দেখে নিতে হয়েছে, জেনে নিতে হয়েছে, আ ফিউ অ্যানেকডোটস ইফ ইউ উড শেয়ার উইথ আস। হ্যাঁ, এটা করেছি। রাজপাট বলে আমার একটা উপন্যাস আছে, তো যেমন ঈশ্বরের বাসাও হচ্ছে অনাথ বাচ্চাদের নিয়ে বাসাটা। আমি তাই আমি কুণালদার এই বইটা, যথারীতি আমিও দুঃখিত যে বইটা আমি কিছু কিছু পাতা পড়বার সুযোগ পেয়েছি মাত্র, পুরোটা পড়তে পারিনি, কারণ এটা মানে ইনজাস্টিস হতো বইটার প্রতি যদি আমি খুব দ্রুত শেষ করে ফেলতাম। তো আমার যেটা মনে হয়েছে যে এই যে একটা 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 প্যারালাল লাইফ চলে একটা একটা নগরের ভেতরে বা একটা গ্রামের ভেতরেও, সবসময় জীবন বিভিন্ন স্তরে সমান্তরালভাবে চলতে থাকে, তো সেই জিনিসটা কুণালদার এই লেখাটার মধ্যে রয়েছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো যে আমি 2 বছর আগে একটা নভেল, সেটা আমার লাস্ট নভেল ছিল, যে ওইটা ছিল, বিষয় ছিল অনাথ বাচ্চারা, তো তাদের লাইফটা নিয়ে আমি লিখেছিলাম। তখনও আমার ওই অনুভূতিটাই হয়েছিল যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, একটা একটা আমি ঠিক পরিবারের খোঁজ শুধু বলবো না, আমি বলবো যে ওরা যেন সঠিক হৃদয় খুঁজে বেড়াচ্ছিল, যে হৃদয়ের ভেতরে ওরা একটা পরিবারের আশ্রয় পাবে, একজন সঠিক পিতার অর্থে পিতা, সঠিক মায়ের অর্থে মা, এই খোঁজ। এবং ঠিক এই ধরনেরই একটা খোঁজ কুণালদার এই লেখাটার মধ্যে আছে। এবং আমার একটা জায়গা কুণালদাই আমায় বলছিলেন যে ওই জায়গাটা তুমি, আমি চাইছিলাম যে এখানে একটা অংশ একটু পড়ে শোনাতে, যেহেতু আমরা অনেকেই এই বইটা পড়িনি, কিছু কিছু অংশ অন্তত যদি আমরা শুনতে পারতাম। তো সেইটা করতে গিয়ে আমি বরং না পড়ে আমি আমার পড়ার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি, যে একটা জায়গাতে আছে যে এই যে ছেলেটা জিগলো হয়ে গেল, ওর মা যখন আশা করতো যে ভারতবর্ষে আসার পর ওরা ওর ছেলে চাইলে প্রাইম মিনিস্টার অফ কলকাতা হয়ে যেতে পারে, ওখানে আছে একটা লাইন যে আমার জিমি না কি বলতো, জামি প্রাইম মিনিস্টার অফ কলকাতাও হয়ে যেতে পারে। তো সেখানে জামি আলটিমেটলি হয়ে গেল একজন জিগলো, কী করে হলো এই জায়গাটা আমার অদ্ভুত লেগেছে। এবং এটা একটা ভীষণ খুব ভালো একটা রিভিলেশন যে আমরা এতদিন কি জানি, কি দেখে এসেছি, যে একটি গরিব মেয়ে তার যদি যৌবন থাকে তাহলে সে হয়তো কোনো একটি পয়সাওয়ালা পুরুষের হাতে পড়ে, এবং সেই পুরুষ তাকে প্রথমে প্রেমের অভিনয় করে, নাও করতে পারে কিন্তু যে করেও হয়তো, তো প্রেমের অভিনয় ধরে নিচ্ছি করে, অনেক সময় বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদাও কিছু দিনের জন্য দেয়, তারপরে তাকে এমন একটা জায়গায় নিক্ষেপ করে যখন দেখা যায় যে তার আর ওই নিষিদ্ধ পল্লীতে যাওয়া ছাড়া আর কোনো উপায় তার জন্য খোলা থাকে না। এটা আমরা এতদিন দেখে এসেছি, জেনে এসেছি যে একটা মেয়ের ক্ষেত্রে এই পরিণতিটা হয়, কিন্তু কুণালদার এই বইটার ওই অংশটা পড়ে আমার মনে হয়েছে যে জিনিসটা আসলে আমাদের ভাবনার মধ্যে একটা অসম্পূর্ণতা ছিল, যে আসলে শুধু মেয়েদের ক্ষেত্রে না, এটা হয় অসহায় মানুষের ক্ষেত্রে। সেখানে সেই মানুষটির লিঙ্গ কি, সে পুরুষ না সে মেয়ে, নাকি সে মেয়ে পুরুষের মাঝামাঝি কিছু একটা, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু এসে যায় না, এসে যায় তার আর্থসামাজিক অবস্থান। এই ছেলেটি একটি মেয়ের প্রেমে পড়ল,
মেয়েটির সঙ্গে তার গভীর একটি সম্পর্ক হলো। মেয়েটি তাকে প্রথম প্রথম গিফট দিত, জামিকে গিফট দিত, তারপর একদিন গিফটের বদলে ওর টাকা দিল। জামি খুব আনন্দ পেল এই ভেবে যে মেয়েটা ওকে এতটাই ভালোবাসে যে মেয়েটা জানে যে জামির বাবার একটা অপারেশন হতে চলেছে, তার জন্য টাকা নেই, সেই জন্য কত দূর গভীরভাবে ভালোবেসে এই চিন্তাটা সে করেছে যে জামিকে আমি টাকা দিই তাহলে জামির উপকার হবে। আমরা যাকে ভালোবাসি তার জন্য তো এইভাবেই ভাবি, তাকে কী দিচ্ছি সেটা কোনো কিছু তার তখন যা প্রয়োজন আমাদের মনে হয় যে একে যখন আমি ভালোবাসি তখন তার প্রয়োজনটা মেটাই। জামি এই দিক থেকে দেখছে, কিন্তু মেয়েটাকে এদিক থেকে দেখছিল? কিছুদিন যাবার পর জামি বুঝল, জামি মেয়েটিকে আরও বেশি করে সময় দিতে লাগলো। ও একটা ছোটো চাকরি করত, সেখানে আর পারলেই সেখানে ডুব মারে, সে মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে। একদিন মেয়েটি ওকে প্রস্তাব দিল যে তুমি আমার এক বান্ধবীর কাছে যাও, সে তোমার সঙ্গ চায়। এবার জামি আবিষ্কার করল নিজেকে এবং নিজের অবস্থানকে, যে আরেকটি মেয়ে সে বিবাহিত এবং সেও জামিকে ঠিক সেই সেইভাবে ব্যবহার করতে লাগলো যা যাকে ও প্রেমিকা বলে এতদিন মনে করতো সে করেছে। এবার জামি পেশাদার হয়ে উঠল। এই পেশাদারিত্বের জায়গাটা আমার ভয়ানক লেগেছে। আমার মনে হয়েছে যে এইটা এই বইটার ক্ষেত্রে একটা অসম্ভব ভাবনার জায়গা, যে এই যে একজন রিফিউজি ছেলে সে তার আইডেন্টিটি খুঁজতে খুঁজতে বা কোনো একটা মাটির ভেতর তার পরিচয়টাকে প্রথিত করবার জন্য যে লড়াই করতে করতে এগোচ্ছে, জেনারেশন আফটার জেনারেশন তারা এই একটাই কাজ করে যাচ্ছে যে কোনো একটা মাটিতে আমাদের ঠিকানা হোক। কিন্তু মাটিতে ঠিকানার চাইতেও একটা সময় দেখা যায় যে মানুষ তার নিজস্ব পরিচয়, অর্থাৎ আমি মানুষ হিসেবে কি এই জায়গাতে গিয়ে সে দাঁড়াচ্ছে। সেখানে কিন্তু তার যদি কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে, নির্দিষ্ট দেশ থাকে, তাহলেও সে আলটিমেটলি একজন রিফিউজি, কারণ সমাজ তাকে মানুষ হিসেবে সেই সম্মানটা আর দিচ্ছে না। এদিক থেকে বইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর একটা জায়গা আছে যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে হ্যাঁ রুটলেসনেসের গল্প আছে, শিকড় খুঁজে পাওয়ার গল্প তো রয়েইছে, আমরা অনেকটা গল্পগুলো এখানে বলে দিচ্ছি তাই না, এরপরে বইটা পড়তে হয়তো ততটা না, কিন্তু এখানেই বইটার আসল কথা আমি যেটুকু দেখেছি। এ তো থ্রিলারে যেমন গল্পটা কীভাবে এগোলো সেটা খুব জরুরি হয়ে ওঠে, এই বইটাতে বা এই ধরনের অন্যান্য আরও বইতে আমরা দেখেছি যে গল্পটা জানা হয়ে গেলেও বইটা পড়ার আগ্রহ যায় না, কারণ গল্পটা শুধু ওপরে কী কী ঘটছে তা নয়, ভেতরে কী কী ঘটছে, যে ইন্টিরিয়রিটি, যে ক্যারেক্টারটার সঙ্গে আমি জার্নিটা করছি সেই ক্যারেক্টারটার মাথার ভেতর তার মনের ভিতর কী হচ্ছে সেইটা জানার জন্য বইটা পড়তে ইচ্ছে করে। এই বইটা হচ্ছে সেইটা, সেই এক ধরনের বই। এই যে জামি, যে ছেলেটি, যে জিগোলো এবং গল্পের নায়ক, তার মনটা কীভাবে যাচ্ছে এটাও খুব জরুরি, এইটা পড়তে খুব ভালো লাগে। ইন আ ওয়ে ইউ উড নো হাউ ইট গোজ বিকজ দ্য স্টোরি লাইন ইজ not full of turns and experiments and new discoveries at every corner. I would not say that, but it tells you another story about a city called Calcutta, which I am sure you may see in other big cities also. You might find similar stories, but here in this book I found out that Jami lives in a place called Zakaria Street in Chitpur. This Zakaria Street to me emerges as one of the very important characters. It is almost as a person. The Zakaria Street is transformed as a person in the book and it co-travels with Jami. I don't know whether I'm right in saying so, but Kunalda, would you like to say something about Zakaria Street? কলকাতার উত্তর ভাগে জাকারিয়া স্ট্রিট, আমরা বলি জাকারিয়া স্ট্রিট, জাকারিয়া স্ট্রিটের লোকেরা বলে জাকারিয়া স্ট্রিট। তো আমি গল্পটা যখন ভাবলাম যে জাকারিয়া স্ট্রিটে করবো, বিরাট মুশকিল হলো। জাকারিয়া স্ট্রিটে কোনো বাড়িতে তো আমি ঢুকিনি। হ্যাঁ, এখানে যারা থাকে এদের, যাদের ব্যবসা, যে দোকানগুলো, তাদের তো আমি চিনি না। আমি তো কলকাতার বাঙালি, আমি তো এই রাস্তা দিয়ে পার হয়ে আমরা ওই স্ট্যান্ড রোড দিয়ে গিয়ে বড়জোর উত্তর কলকাতার দিকে চলে গেছি, চিৎপুর রোড ধরে উত্তর কলকাতার দিকে চলে গেছি, চারিদিকে ওই যাত্রার পাড়া, থিয়েটারের পাড়া, এই দিকটা গেছি। মানে যদি ঈশ্বর বলে কেউ থাকেন, ঈশ্বরের একটা ভীষণ একটা
মানে মার্সি বলা যেতে পারে, যাতে তিনি লেখক লেখিকাদের সাহায্য করেন, বিভিন্ন সময় নানা রকম জিনিস হাতে ধরিয়ে দেন। তো বছর তিনেক আগে আমি জয়পুর লিটারি ফেস্টিভ্যালে গিয়েছিলাম আমার আগের উপন্যাসটা নিয়ে। তো সেখানে একটা মানে পার্টি হচ্ছে, সেই পার্টিতে একজন বয়স্ক মারোয়ারি ভদ্রলোক দেখি ভাঙা ভাঙা বাংলায় কার সঙ্গে কথা বলছেন, এবং আমি ওভার হিয়ার করলাম, তিনি বলছেন যে তিনি জাকারিয়া স্ট্রিটে থাকেন। আলম, এই তো আমি পেয়ে গেছি। আমি শেমলেসলি ভদ্রলোককে ধরে ফেললাম, হ্যাঁ, তার বন্ধু হয়ে গেলাম, করে বললাম যে আমি একটু যাবো, আমি একটু আপনি চিনিয়ে দেবেন ইত্যাদি। এবং ওনার নাম জয়গোবিন্দ ইন্দোরিয়া, কলকাতার মারোয়ারি, অদ্ভুত চরিত্র, টাকা পয়সা নিয়ে কোনো আগ্রহ নেই, উনি সমাজ সেবা করেন, হ্যাঁ। এবং উনি হাত ধরে আমাকে জাকারিয়া স্ট্রিটে ঘোরাতে শুরু করলেন। উনি সকলকে চেনেন, উনি ওই অঞ্চলে গুন্ডাদের চেনেন, যারা কী বলে ড্রাগ পাচার করে তাদের চেনেন, যারা কী বলে ব্যবসা করে তাদের চেনেন, যারা মানে ইমাম সাহেবের সঙ্গে নাখোদামাস্কি ইমামের সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব করে দিলেন। আমি তার সঙ্গে বসে সালমান রাশদি তাসলিমা নাসরিন নিয়ে আড্ডা মারতে শুরু করলাম, হ্যাঁ। এবং এই করে তিন বছর ধরে আমি জাকারিয়া স্ট্রিটে ঘুরছি, এবং এখানে ঘুরতে গিয়ে এই এই পুরো জায়গাটা পৌলমী যেটা বলছিল সেটা হচ্ছে যে এই পাড়াটা আমার কাছে একটা চরিত্র হয়ে গেল, এবং যে চরিত্রকে বাদ দিয়ে কিন্তু আমি কলকাতা গল্প বলতে পারতাম না। আসলে আমরা যারা ক্লাসিক্যাল নভেল পড়ে বড় হয়েছি ছোটোবেলায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে বড় হয়েছি, বা জুল ভ্যান পড়ে বড় হয়েছি, ভিক্টর হিউগো পড়ে বড় হয়েছি, এমিল জোলা পড়ে বড় হয়েছি, চিক ডিকেন্স পড়ে, এই ক্লাসিক্যাল নভেলে কিন্তু যে ঘটনাস্থল কী বলে গল্পের ঘটনাস্থল বা প্লেস, প্লেস ইজ অলসো আ ক্যারেক্টার। মনে পড়ে যায় ডাবলিনের কথা, জয়েসের ডাবলিন। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই, মানে বয়স্ক অবস্থায় ইংল্যান্ডে যাই, ওই ডকল্যান্ডস দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই পাড়াটা তো আমি চিনি, কিন্তু কোনোদিন তো আসিনি। কিন্তু আমি যে মিস্ট্রি অফ এডউইন ড্রুইট পড়েছিলাম ডিকেন্সে, মনে হচ্ছে যে এই জায়গাটা তো আমার চেনা, জাস্টিস বেকার স্ট্রিট। কাজী ওই আমার ক্ষেত্রে উপন্যাস লিখতে গিয়ে অনেকগুলো প্রাপ্তি হয়। প্রাপ্তি খালি বই বিক্রিটা প্রাপ্তি না, বা অ্যাওয়ার্ড প্রাপ্তি না, প্রাপ্তি হয় একটা নিজের ভেতরে, একটা মনের ভেতরে একটা জায়গা খুলে যায়। এবং এই উপন্যাসটা লিখতে গিয়ে ওই শহরের, আমার শহরের এবং এক এই মানুষের একটা বিরাট জায়গা খুলে গেল। একটা জিনিস বলি, 56% অফ ক্যালকাটাস পপুলেশন ইজ নন বেঙ্গলি, সো দ্য টাইটল ইজ নট অ্যান অ্যাগ্র্যান্ডাইজমেন্ট অফ দ্য সিটি, ইজ দ্য রিয়ালিটি অফ দ্য সিটি। তারা কিন্তু বলবে না কলকাতা, তারা বলবে না ক্যালকাটা, তারা বলবে কলকাতা, কাহাঁ যা রে হো, কলকাতা যা রা হুম। কাজে এই ওয়ার্ল্ড অফ কলকাতা অ্যান্ড কলকাতা ওয়ালা অ্যান্ড কলকাতা ওয়ালিদের আমি চিনলাম এই উপন্যাসটা লিখতে গিয়ে। সেটা হলো ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা উনি ব্যবহার করেছেন, কুণাল দা যে ভাষাটা ব্যবহার করেছেন এই বইটাতে, সেটা হলো যে ওই ওই আবহটা আনতে গিয়ে, যেটা পৌলমী বলছেন যে একটা জাকারিয়া স্ট্রিটটাই একটা চরিত্র হয়ে গেছে, ওই চরিত্রটা কিন্তু কখনোই সম্ভব হতো না যদি না কুণাল দা ওই ভাষাটা ব্যবহার করতেন। যেমন উনি পর্নোগ্রাফি বলছেন না, উনি বলছেন যে গন্ধা গন্ধা বুক, হ্যাঁ। এই যে জিনিসটা, এগুলো এটা শুধু একটা বললাম আমি, এরকম কিন্তু আরও অনেক আছে যা আমাদের এই বইটার চরিত্রটাকে তৈরি করতে সাহায্য করে। আরেকটা কথায় যাই, আমি শুনেছি, আমি জানি না এটা ঠিক কিনা, আপনি নাকি বই যখন লেখেন ড্রাফটটা বহুবার কারেক্ট করেন, আনটিল ইউ গেট দ্য রাইট ওয়ার্ড অর দ্য রাইট এক্সপ্রেশন, তো সেটা কি সত্যি? হ্যাঁ, আসলে ইন মাই আদার লাইফ আই এম অ্যান একাডেমিক, ইয়েস, কারেক্টিং কপি বুকস। সো when PhD students submit their doctoral dissertations, I scold them a lot. You know, I'm very, very picky. So when I write my books, I become my doctoral supervisor. And I write at least two full drafts of every novel, sometimes even three. Largely because there is always a gulf between intention and execution. আমি ধরুন বাংলা একাডেমির চত্বরে হাঁটতে 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 একটা গল্প মাথায় এলো, এটা তো ইন্টারেস্টিং গল্প, এটা তো লেখা যায় উপন্যাসের ফর্মে কিংবা ছোটো গল্পের ফর্মে। আমি নিজেকে প্রশ্ন করি তখন, এটাকে কি আমি এক্সিকিউট করতে পারবো? শুধু গল্পটা ভাবলেই তো হয় না, এটাকে এক্সিকিউট করবার মতো ক্ষমতা কি আমার আছে, আমার দক্ষতা কি আছে? এবং এই দক্ষতাকে খুঁজতে গিয়ে এই ড্রাফটগুলোকে করা, কতগুলো জায়গায় মনে হচ্ছে যে না আমি এক্স্যাক্টলি রিয়েলাইজ করতে পারিনি, এটাকে রিয়েলাইজ করতে গেলে আমাকে কী করতে হবে, হ্যাঁ, সেই জন্যই মাল্টিপল ড্রাফটস। তো আপনি কতবার করেন?
যাইহোক প্রসঙ্গটা এলো যখন আমার এইবার ফেব্রুয়ারিতে একটা উপন্যাস বেরিয়েছে, তো এটারও একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো আমি আই নেভার রাইট ইন দ্য ফর্ম অফ এ বাই ওয়ে অফ এ বার্স্ট অফ এন ইমোশন, এটা ওইভাবে হয় না। কখনো হয়তো একটা চ্যাপ্টার, গোটা একটা চ্যাপ্টার এক রাতে লিখে ফেললাম হয়তো, তারপর একটা প্যারা, তার দেন আই গেট অ্যান্টাঙ্গেল উইথ দ্য রাইটার্স ব্লক অ্যান্ড হোয়াট এভার। তো আমার প্রায় 2 বছর লেগেছিল এবং তখন আমি বারবার ফিরে এসেছি, কিন্তু 2 বছর পরে আমি দেখলাম যে এটা, যখন দেখলাম যে এটা প্রায় 125,000 ওয়ার্ড, আমি যখন আবার পড়া শুরু করলাম এবং এট ওয়ান পয়েন্ট আমি দেখলাম যে এটাকে আমি আমার অজান্তেই প্রায় 20,000-25,000 ওয়ার্ড আমি স্ল্যাশ করেছি। এডিটিং ইজ মোর অ্যাবাউট স্ল্যাশিং, টু বি মোর ক্রুয়েল। এবং আপনি যখন ওয়েন প্রচণ্ড উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে হয়তো লিখছেন, 2 দিন পরে হয়তো সেই উদ্দীপনার জায়গাটাকেই আপনাকে আটসাট করতে হয়, যেগুলো মোটামুটি সবার বেলাই হয়। আমি এই বইয়ের একটা জিনিস নিয়ে, যেহেতু আমি সে পড়িনি, আমার কাছে একটা জিনিস ইয়ে লাগছে, আমার মনে হয় এটার একটা আমরা জবাব পাবো কোনালের কাছ থেকে। এই যে জামি ছেলেটা, ও থার্ড জেনারেশন রেফিউজি, তাই তো? থার্ড জেনারেশন। এখন বাবা মা এসছে যখন পোস্ট পার্টিশন ইন্ডিয়াতে রায়ট শুরু হলো বিহার থেকে, বাবা মা না, ওর গ্র্যান্ড প্যারেন্টস, দে ফ্ল্যাট টু দেন ইস্ট পাকিস্তান ইন দ্য হোপ অফ এ হোম। যে হোমটা হলো না, অ্যান্ড ইভেনচুয়ালি দিস বয় হি ল্যান্ডেড আপ ইন জেনেভা ক্যাম্প। এখন আমার কথা হচ্ছে, ওর মোটিভেশনটা কী ছিল টু গো টু কলকাতা ইনস্টেড অফ সে করাচি? ও কলকাতা যায়নি, ও তো 7 বছর বয়স, ওর আবার মোটিভেশন কি? ওর মা বাবাকে নিয়ে গেছে, মা বাবাকে নিয়ে গেছে, ওকে, না পড়ার ফল। আর আমাদের সময় শেষ হয়ে এসেছে, তো একটু কুনাল দাকে বলবো যে একটু যদি একটা অংশ আপনি পড়ে শোনান, আর তারপর ইফ দ্য অডিয়েন্স হ্যাজ এনি কোয়েশ্চেন্স। প্রথমত বলি, দুঃখিত হওয়ার কিছু নেই, হ্যাঁ, সে বইটা পড়ে ওঠা হয়নি। এটা আসলে খুব ভালো জিনিস, এটা হচ্ছে সকলে যদি পড়ে নিতেন না, তাহলে আমার একটু উৎকণ্ঠা বাড়তো, এই রে হয়তো পড়েছেন, হয়তো খুব খারাপ লাগছে। এখন যেহেতু সামনাসামনি বসে আছি, কাজে ভালো কথা বলতে হবে, যেহেতু আপনারা পড়েননি, কাজে আমার আই হ্যাভ মোর ল্যাক্স, ইউ নো, ফ্রিডম টু সে। কোন জায়গা থেকে পড়ব, এই উপন্যাসটার গল্পটা আপনারা শুনেছেন, পৌলমি যেটা বলছিলেন, দের ইজ সেক্স, দের ইজ ভায়োলেন্স, ইজ এভরিথিং। তো সকাল সকাল সেক্স এন্ড ভায়োলেন্সটা পড়ব না, একটু সাত্বিক জায়গা পড়া হোক সকালে। হ্যাঁ, কাজী যে অংশটা তিলোত্তমা বলছিলেন সেটাও পড়তে পারি, তবে আমার মনে হয় যে আমি একটা এনকাউন্টার উইথ বিটুইন জামি অ্যান্ড ওয়ান অফ হিস ক্লায়েন্টস পড়ি। হ্যাঁ, এখানে সেক্স নেই বলছেন? সেক্স বিহীন উপন্যাস লেখা তো মুশকিল, আমরা সেটা চাইও না। আপনি খুব কড়া এডিটর, কিন্তু যদি আপনি এটা বলেন খুব মুশকিলে পড়ে যাবো তো। হ্যাঁ, জামি কাজ করতে যায় একটা মাসাজ পার্লার, কলকাতা এখন গলিতে গলিতে মাসাজ পার্লার। এবং মাসাজ পার্লারে জামির ম্যানেজার হচ্ছে রানী, রানী একটি হিজড়া মানুষ, এবং রানী ওকে শেখায়, বলছে যে এই করতে হবে, এই করতে হবে ইত্যাদি, এবং কীরকম মাসাজ ইত্যাদি, এই জায়গাটা থেকে শুরু করছি। Rani bolche, you will know who comes for real massage and who just to sleep inside a sweet smelling room. Some come here to dream, to run away from whoever they're living with. Others want to feel the breath of someone around them to know that they're still alive. Just think of Mr. Sen. In his mind, he's still a justice when he's now a nobody. Paying 1,000 rupees makes him feel like a tiger. And then there are our parties, those who come here because they've been wronged. Wronged? Their husbands have neglected them because they've become fat. Or someone else, a secretary or a bar girl, has taken their place.
Their bodies are still hungry. Like brides, they come here to be with their grooms on their flower bed. Rani was right. There were parties who wanted to be my wife, like Mrs. S. I can't give her a real name, at least the one by which she wanted me to call her. She became jealous if I couldn't give her time, thought I was with another woman, another wife, and became upset. You're mine, you're only mine. In her mid-40s and fair, she was still a thissa, a pretty girl, as we say in our line. Like a wife, she took time to undress, making faces in the mirror while turning the knobs of her earrings. Took my help in fastening and unfastening straps, combing down her hair afterwards. It took her a lot of time the first time, a lot of talk. Have you ever been hurt by someone? I mean, hurt? She'd draw a line across my heart with her nail, pressing down just enough to leave a mark. You will know it's serious when it stops bleeding, when there's no more blood left, just the pain. I thought she was behaving like Justice Sen, happy to talk while paying for a massage. You need to make up stories to keep your party happy, Rani had advised me. If she's sad, tell her your sad story. If she wants to know what naughty things you do with other parties, make up the naughtiest story you can. Talk will make her hot, even if she was cold when she entered the room. I told Mrs. S about Afreen, Hing Mastan's young auntie, who'd come up to the roof of number 14 to watch me fly kites whenever she visited from Delhi, where she was a BA honors student. We had kissed behind the water tank. She used to send me notes with Urdu Shairi that I was afraid to show others. I used to dream about her like my friends dreamt about film stars. I didn't want to do dirty things, just kiss and gaze at her face, smell her attar. You're making me fall in love, Jamshed. Mrs. S choked my face. Afreen would be married soon, Ammi told us one day. Proposals had started to come to her sister, Humaira, from Agra and Lucknow, even England. She was special, stood first in exams, spoke English like a convent school girl. Why didn't your mother press her friend for you? How could she? Even after a decade in number 14, we were still called refugees. Ammi was just a Zari girl, and Abbu struggling to become a successful pencilwala. Plus, who'd select a langri for a sister-in-law? Did the two of you ever? I'd shaken my head. Oh, Jamshed. Then we had sex, like Afreen and Jamshed. Not like Mrs. S and her gigolo. It felt like we were hiding behind the water tank on the roof. My hands all over her, chicken kameez damp with sweat. Her salwar dropped down from her hips, smelling her attar, the azan in our throats. So how much time do we have? Okay, so shall we open this forum to the audience for some questions, if you have any? Yes, please. I haven't read the book. In fact, you know, I went to buy it and I wanted his signature on the book, but too bad. Anyway, I was wondering if, I know this is about displacement and finding an identity and a home of a particular family and the city of Calcutta. Can you speak to any like political overtones about this journey that your book makes? Do you have any of that, or is it all about sex and violence? No, how can you write about Calcutta without politics? Yeah. So when actually Jami comes to Calcutta, he is given shelter by his uncle Mushtaq, a long distance uncle Mushtaq. Now, Uncle Mushtaq is the leader of the Communist Party in Bengal. And the Communist Party was then ruling Bengal for 34 long years. So in a sense, Uncle Mushtaq is their savior. But this savior turns into a taskmaster in that all the members of the family and the extended family and the residents of number 14 Zakaria Street are pressed into the services of the party. Okay, so they would have to write posters, they would have to march against the Iraq war, they would have to do all kinds of things and raise money for the party. And the political undercurrent in this book is, as Jami's life transforms itself, Calcutta is transforming itself too. And its politics is changing. The ruling party becomes a different ruling party. The last elections is actually in the novel.
And in the end, and I don't want to reveal too much of the end, but in the end, Jami sees his uncle Mushtaq differently too. Who had once been the savior, he now sees that person as a helpless person. Okay, who's overcome by time, overcome by history and the events. So definitely politics is a part of this. I have two questions, if you don't mind. You mentioned that you've been walking around Zakaria Street for 3 years. So I wanted to know how many years it took for you to bring this to fruition. And there was mention about many drafts. Do you look back at your books and think this could have done with one more draft? Let me start with the last one. Don't ever look back at your books. Okay. That's not strictly true. There are parts of each of my previous books that I would go to at different times. For example, in the life of a writer, there are always disappointments. Disappointment থেকে একটা বিষণ্ণতা হয় মাঝে মাঝে। আমি যখন বিষণ্ণ বোধ করি আমার নিজের লেখা সম্বন্ধে, আমি দা মিনিয়েচারিস্টে কতগুলো জায়গায় ফেরত যাই, গিয়ে সেই জায়গাগুলো পড়ি। এটা বোঝাতে যে ওর তো এটা হয়েছিল, এখন আমার এটা হচ্ছে, মানে আমার এই চরিত্র এটা হয়েছিল। So I don't necessarily want to go back and say I could have done better, had I tweaked this and things like that, because my mind is too taken up by the book that I'm writing now or the one that I'm going to write next. I'm fastidious about research. To go to your first question, I'm fastidious about research. I have to get under the skins of people if I have to write about them. So writing Calcutta took me approximately, the researching and the writing took about 3 years. Okay. And I did not want to shorten that because I wanted the, I hope when you read the book, if you read the book, you can taste the foods of Zakaria Street. Because there's a lot of food in this book. Okay, there's a lot of food. You know, and there are different kinds of biryani and people argue about what kind of biryani is better. Although I'm told that Bangladeshis believe that the Bangladeshi kachi biryani is the best. Yes. Okay, okay. So there's a lot of food in here. Okay, there are lots of different kinds of smells, lots of different kinds of sounds. Okay, and I had to recreate that. So it took me about three years to research and write. আমারও দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে আপনি বলছিলেন, এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছিল, সেটা হচ্ছে যে আপনি অ্যাড্রেস করেছেন যে কি গল্প লিখবো, যদি কথায় হঠাৎ একটা গল্প মাথায় চলে আসে এবং আমি এটা নিয়ে আমার ইন্টেনশনটা কি এক্সিকিউশন করার। তো যেমন ধরেন এই গল্পটাই, এটা এক্সিকিউশন করার জন্য তো প্রচণ্ড কষ্ট করতে হলো আপনাকে, 3 বছর সময় দিতে হলো। তো অনেক আইডিয়া নিশ্চয়ই ঘুর ঘুর করে, এবং আমরা যারা গল্প একটু একটু করে ভাবি বা কোনো একটা আইডিয়া যারা ফিল্ম মেকার কোনটা নিয়ে তৈরি করব, এই জায়গাটাতে আসলে কি কি কম্প্রোমাইজ আপনার করতে হয় এবং কিভাবে আপনি আসলে দাঁড়ান যেটা কি আসলে মার্কেট খাবে কি না, এটাতে সেক্স অ্যান্ড ভায়োলেন্স থাকলে চলবে বেশি কি না, আর এই গল্পটাতে বেশি পলিটিক্স ঢুকে যাচ্ছে বা অন্যান্য নুয়ান্সড ম্যাটারগুলো বেশি চলে আসছে, সো লেট মি জাস্ট কম্প্রোমাইজ অন দ্যাট। সো কীভাবে আপনি ডিল করেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রবাবলি ইটস এ ক্লিশে, অনেক রাইটারকে এটা বলা হয় বিশেষ করে যাদের গল্পগুলো পরবর্তীতে ফিল্মে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে যে আপনার কাছে কেমন লেগেছে বা ফিল্ম বাকি। আমার প্রশ্নটা হচ্ছে যে খুব মানে আমার কাছে জানতে চাবো, যেমন ওয়াসি সাহেব আপনাকে বললেন যে ওনাকে আপনাকে বাংলাদেশে মানুষ চেনে জাপানিজ ওয়াইফ থেকে, অ্যান্ড অ্যাজ এ রাইটার আমি জানি না এটা একটা কমপ্লিমেন্ট কি না বা এটা একটা থাকে না একটা কষ্টও কি না, কারণ আমি তো অনেক দিন ধরে লিখছি, আমাকে যদি একটা ফিল্ম থেকে প্রথম চেনে তাহলে কিন্তু একটু কষ্টও লাগে, আমি জানি না আপনার লাগে কি না, বাট আই উড লাইক টু নো হাউ ডু ইউ এনগেজ উইথ দ্যাট সর্ট অফ সেলফ, যে যখন আপনাকে কেউ ওইভাবে খুঁজে পায় আনন্দ লাগতে পারে যে ও আমাকে ওরা মুভি দেখে চেনে, এইটাকে আপনি আসলে পার্সোনালি কীভাবে ডিল করেন এবং হোয়াট প্রসেস ডু ইউ গো থ্রু ওয়েন ইউ ডিসাইড ওকে ঠিক আছে আমার এই ফিল্ম গল্পটা বই হোক মানে সিনেমা হোক। যদি ভুলে যাই প্রথম প্রশ্ন একটু মনে করে দেবেন। হ্যাঁ না ঠিক আছে না না ইটস ওকে। হ্যাঁ প্রথম কথা, কোন গল্প সবচেয়ে শক্ত প্রশ্ন? আমার মনে হয় তিলো তোমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা ঠিক, গল্প কখন বা কীভাবে মাথায় আসে এটা বোঝানো ভীষণ মুশকিল। পরবর্তীকালে অনেক যুক্তি দেওয়া যায়, আমি তখন এরকম করছিলাম, এটা পড়ছিলাম, ওটা মাথায় এলো। হ্যাঁ কিন্তু তাই না, মানে মানে হ্যাঁ মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, মানে কমল কুমার মজুমদার বলেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এ তো ও লেখেনি, ঠাকুর দিয়েছিল, তাই না? তো তো হয়তো কেউ দেয় কিংবা কোনোরকমভাবে মাথার মধ্যে আসে,
কী করে লেখা হলো সে সম্পর্কে আমরা বলতে পারি, এটা যখন ভাবলাম তারপরে কী করে লিখলাম, কী রিসার্চ করলাম সেসব বলতে পারি কী করে। না না সেখানে আসছি, সেখানেই আসছি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে গল্পটা করতে গেলে জানি না। হ্যাঁ, গল্পটা যখন আসে সব গল্পই মাথায় এলো মানে যে লিখবো তা নয়, কারণ মনে হলো যে না গল্পটা ইন্টারেস্টিং, কিন্তু দেখুন একটা উপন্যাস মানে তার সঙ্গে আমাকে 2 বছর ঘর করতে হবে, মানে এটা একটা অ্যাফেয়ার, এটা ওয়ান নাইট স্ট্যান্ড না কিন্তু। হ্যাঁ, 2 বছর তার সঙ্গে আমায় ঘর করতে হবে, তাকে আমার রোজ লিখতে হবে, রাত্রিবেলায় তার কথা ভাবতে হবে, সকলকে ভাবতে হবে। হ্যাঁ, কাজে সেই গল্পের যেটা ভেবেছি তার মধ্যে সেই মালমশলা আছে কি, এটা প্রথম প্রশ্ন যে একে নিয়ে আমি 2 বছর কাটাতে পারবো কি। আমি সাধারণত প্রত্যেক একটা গল্প মাথায় এলে সেটাকে রেজিস্ট করি, বলি এটা কেন লিখবো, কী দরকার লেখার। কিন্তু সেই গল্পটা যদি আমাকে রাতে জাগিয়ে রাখে, বলে না আমাকে লেখো, আমাকে লেখো, তখনই আমি সেটাকে নিয়ে উপন্যাস লিখব। আমি কি বাজারের দিকে তাকাবো? কোনো দিন তাকাইনি। কেন তাকাবো? কী বাজার, কার বাজার? আমার কাজ আমাকে খুশি করা। আমাকে খুশি যদি আমি না করতে পারি তাহলে আমি এটা করছি কেন? বেঁচে থাকার মতো অনেক কাজ আছে জীবনে। আর আমি লিখে যদি নিজেকে খুশি করতে পারি তাহলে বাকিরা খুশি হলে আমি খুশি হব, কিন্তু তারা যদি ছুঁড়ে ফেলে দেন কলকাতা তাহলে আমার কিছু এসে যায় না। এই ঔদ্ধত্য যদি লেখকের না থাকে তাহলে আমি কিসের জন্য লিখছি, কেন লিখছি, আর কী এলিমেন্ট ঢুকাবো, কী ঢুকলে বিক্রিয়া, জীবনে কোনো দিন ভাবিনি। আর একটা সুবিধে কী জানেন, সেটা হচ্ছে যদি যেহেতু আমি আমার পাবলিশার এজেন্ট বিদেশে, আমি যদি গিয়ে এই আলোচনাটা করতে চাই, যদি কখনো চাইতামও যে আচ্ছা হোয়াট সেলস, ক্যান ইউ টেল মি হোয়াট সেলস ইন দ্য মার্কেট প্লেস, মাই এজেন্ট উড পোলাইটলি রিমাইন্ড মি দ্যাট ইউ শুড রাইট হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট অ্যাবাউট অ্যান্ড দ্য মার্কেট প্লেস উইল টেক কেয়ার অফ ইট সেলফ অর ইট ওয়ান্ট। ওকে, দ্যাটস ওয়ান আনসার। দ্য সেকেন্ড ইজ অ্যাবাউট সিনেমা। দেখুন, পৃথিবীর সঙ্গে লড়াই করে জেতা যায় না, এই জন্যই জেতা যায় না যে আজকে আমরা যে সময় যেখানে আমরা আছি সেখানে সিনেমার প্রাধান্য ভীষণ মারাত্মক, খবরের কাজ করলেই তো পড়তে পারছেন। কাজে এটা আশ্চর্যের ব্যাপার নয় যে যদি কোনো লেখকের একটা গল্প নিয়ে সিনেমা হয় তাহলে আরও বেশি লোক তার সম্পর্কে জানবে এবং বলবে এবং সিনেমাটা নিয়ে আলোচনা করবে। এটা নিয়ে কি আমার কোনো মনোকষ্ট আছে? আদৌ না, আমি এসব নিয়ে ভাবিই না, আমি ভাবছি আমার পরের বইটা নিয়ে। যদি এইসবের মধ্যে ঢুকি, এই যে দেখুন আপনি আইডেন্টিটি প্রশ্ন তুললেন, এই লিটারেরি ফেস্টিভ্যালে এই আলোচনাগুলো হয়, আইডেন্টিটি, হোমলেসনেস, রুটলেসনেস, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ এসব আলোচনা হয়। আমি কি লেখার সময় ভাবি আইডেন্টিটি আমার কি, আমার একটাই আইডেন্টিটি, আমি কুণাল বসু। হ্যাঁ, আমি আইডেন্টিটি নিয়ে ভাবি না, আমি রুটলেস নিয়ে ভাবি না, আমি ডিসপ্লেসমেন্ট নিয়ে ভাবি না, আমি ভাবি সেই গল্পটা যেটা আমার মাথায় এসেছে তাকে আমি কী করে ধরতে পারবো, আরও শক্ত করে কী করে ধরতে পারবো। আর কেউ? আমার প্রশ্ন যেটা, শঙ্কর যে বইটা লিখেছিলেন আপনার চতুরঙ্গ, চৌরঙ্গ, এই চৌরঙ্গী, এই চৌরঙ্গী বইটা লেখার ক্ষেত্রে তিনি কিন্তু এই ধরনের অবজারভেশন মেথড ফলো করেছিলেন হোটেল বা বিভিন্ন জায়গাতে। তো এই এই মেথডগুলি আপনাকে কি কোনো প্রভাবিত করেছে, না কি কীভাবে আপনি এই জাকারিয়া স্টেট বা এই যে জামি এদেরকে আপনি অবজারভেশন করলেন? না, শুধু 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 শঙ্কর নন, সাহিত্যে বহু লোক এই এই কাজ করেছেন। আপনি বাঙালি সাহিত্যের কথা যদি বলেন, আমার নমস্য হচ্ছেন সমরেশ বসু। সমরেশ বসু মাসের পর মাস কাটিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে, যেখান থেকে উনি উপন্যাস লিখতে চান। টানাপোড়েন বলে একটা উপন্যাস লিখেছিলেন বিষ্ণুপুরের তাঁত শিল্পের ওপরে, এবং 9 মাস গিয়েছিলেন বিষ্ণুপুরে। গঙ্গা লিখেছেন যখন, তখন ঘুরেছেন। বিটি রোডের ধারে যখন লিখেছেন তখন ঘুরেছেন। এটা প্রচলিত পদ্ধতি। হ্যাঁ, এবং এটা ছাড়া এই জিনিসটা না করে ঘরে বসে বোধহয় এই প্লেস ইভোকেশনটা হয় না। হ্যাঁ, সেটা জরুরি খুবই। Is your next novel going to be based in Bangladesh? I've actually written another novel which is following Calcutta, which is written in Bangla. So it's my first Bangla upanishad. It is... I don't know whether it will be published or not. I don't know whether it will be any good or not. But I've written it. Yeah. Again, without looking at the market. Without saying... লোকে বলতেই পারে আপনি এতদিন ইংরেজিতে লিখছিলেন, হঠাৎ বাংলায় লিখছেন কেন, এরকম অখাদ্য লিখছেনই বা কেন। হ্যাঁ হ্যাঁ,
কিন্তু কি করব লিখে ফেলেছি হ্যাঁ ও টাইটেলটা বলছি না ভালোই ভালো হিন্ট না খুব বেশি বলতে চাই না একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে যে দুটি লোক চরিত্রকে নিয়ে উপন্যাস মানে মূলত তার পাশে আরও অন্য লোকজন আছেন তাদের হঠাৎ দেখা হয় একদিন কলকাতা শহরে আজকের দিনে হ্যাঁ এবং এই দুজনের কিন্তু একটা অতীত আছে 20 বছরের পুরনো একটা অতীত আছে এবং যে অতীতে তারা ছিলেন শত্রু মানে চরম শত্রু একে অপরকে খুন করে ফেলবার মতো শত্রু তারা 20 বছর পর হঠাৎ মাছের বাজারে তাদের সঙ্গে তাদের আলাপ তাদের অবস্থান পাল্টে গেছে জীবন পাল্টে গেছে সমাজ কলকাতা শহর পাল্টে গেছে এখন তারা কি করবেন এই 20 বছরের পুরনো স্মৃতিটাকে নিয়ে সে নিয়ে উপন্যাস অন দিস নোট কুণাল বসুর পরবর্তী উপন্যাসের জন্য বাংলায় লেখা উপন্যাসের জন্য অপেক্ষা আমাদের থাকবে আর আমাদের সময় শেষ হয়ে এসেছে তিলোত্তমা এবং ওয়াসি সাহেবকে ধন্যবাদ কুণালদাকে ধন্যবাদ আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস শর্ট